হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা আমরা এই দুনিয়াতে বাস করি, কিন্তু ছোটকালে যখন আমরা 17-18 বছর বয়স হয়েছে তখন থেকে শুনি জানি যে হাদিস ও কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আছে কি যে হয়তো হাদিস নিজে চোখে দেখে পড়িনি, হয়তো কিছু পড়েছি আবার কিছু পড়িনি, তবে এরকম কথা বেশিরভাগ শুনেছি যে গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়। তো গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, এই কথাটা ছোটবেলায় শুনতাম, কিন্তু একটা সময়ে যখন যে আমরা অবশ্যই শোনা কথার উপরে আমরা অনেক ইমান এনেছি, কোনো একদিন দেখা যায় আমরা কোরআনের সূরা হুজরাত পড়েছি, এই হুজরাত খুললে দেখা যায় আমরা কি পড়তেছি যে আল্লাহ বলতেছে যে নিন্দা করিও না, যে মানুষকে পশ্চাতে নিন্দা করিও না, এবং আরও বলতেছেন যে গীবত করিও না, গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। হে জগতবাসী, আল্লাহ স্বয়ং সূরা হুজরাতের মধ্যে বলেছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান যিনি গীবত করবেন। তবে একটু দয়া করে একটু খেয়াল করে শুনবেন যে আমার জীবনে আমি সেই ছোটকাল থেকে ওয়াজ শুনতে ভালোবাসি, ওয়াজ শুনতে খুব ভালো লাগে, তারা কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন হাদিস দিয়ে সুন্দর করে যখন ওয়াজ করে কথা বলে তখন কিন্তু খুব ভালো লাগে, কিন্তু দেখা যায় একটা সময়ে এই ওয়াজ শোনার প্রতি মন নষ্ট হয়ে গেছে। কেন দেখেছি কিছু কিছু মাওলানা সাহেব যখন ওয়াজ করেন তখন চোখের পানি আসে, আল্লাহ ও রাসুলের কথা বেশি বেশি স্মরণ হয়, তখন আল্লাহর দিকে আমরা রওনা দিই। আবার কিছু কিছু সময় দেখা গেছে যে এমন এমন মাওলানা সাহেব যখন বক্তব্য দেন ওয়াজ করেন তখন তিনি দেখা যায় বলতেছে ইমুক পীর ভণ্ড, ইমুক মাওলানা এরকম সেরকম করে ওয়াজ করে, আবার কেউ ব্যঙ্গ করতেছে, একজনকে ব্যঙ্গ করে কথা বলতেছে। তাহলে যে আল্লাহ কোরআনে বললেন যে গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায়, তো আমি যদি কারো কোনো দোষ দেখি, সে পীর হোক সে যেই হোক, আমি তার সামনে গিয়ে বলবো বাবারে আপনি যে এই কাজটা করেছেন এটা ভালো না, এই কাজটা করলে ভণ্ড বলে মানুষে, এই কাজটা করলে খারাপ, এই জিনিসগুলো শিক্ষা দিলে শিক্ষা নিলে এখানে মানুষ ভালো বলে না, আল্লাহও ভালো বলে না, তাহলে এগুলো করবেন না বাবা, তাহলে সামনে গিয়ে যখন বলবো তখন আমার কোনো দোষ থাকবে না, দু কথা সে আমাকে বুঝ দেবে না হয় আমি তাকে বুঝ দিয়ে আসব। কিন্তু আগে পাছে যদি বলি যে ইমুকে ভণ্ড, ইমুকে ভালো না, ইমুকে, তাহলে তো এটা আমার গীবত হলো। আর কোরআনে যে আল্লাহ বলেছে যে গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, অবশ্যই তোমরা একজন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করিতে চাও না, তাহলে আল্লাহ যদি সূরা হুজরাতে একথা এত সুন্দর করে বলে দিলেন, তা এখন দেখা যায় যে আমরা শিখবো কার কাছ থেকে, একজন ওলামার কাছে শিখবো, একজন মাওলানা সাহেবের কাছে শিখবো, একজন পরেশদার ব্যক্তির কাছে আমরা শিখবো, এখন দেখা যায় তারা এইসব কথা বলে, তাহলে আমরা শিখবো কার কাছ থেকে? এক সময় আমি ওয়াজ শুনতাম, শুনে শুনে আমার খুব ভালো লাগতো, কিন্তু এই বর্তমানে যে ওয়াজ করা হয় এতে গীবতই বেশি করা হয়, তাহলে আমি বুঝবো যে গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, গীবত শোনাও পাপ মনে করি, তো এখন ওদিকে আমার মন নেই। যাই হোক, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছি যে হে আল্লাহ তোমার সত্য পথ, তোমার সত্য পথের দিশারি আমাকে দাও, তখন আল্লাহর কুদরত হতে আল্লাহ আমাকে একদিন কি করলেন, একজন মসজিদের কাছে নিয়ে গেলেন, যে কোনো উছিলায়, যে কোনো কারো উছিলায় হোক, আমি আমার মসজিদ কেবলা আরশাদুল্লাহ চিশতি, আমার এই মসজিদকে আমি পেয়েছি, আমি তাকে দেখেছি, তিনি উছিলায় আল্লাহ আমাকে অনেক পথ অগ্রসর করে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুক্রিয়া, আমার মসজিদের চরণে আমি হাত রেখে বলছি। হে জগতবাসী, তো আজকের পর থেকে আমরা কি করব? যে কারো গীবত শুনব না, কারো গীবত করব না, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করব না। আচ্ছা, তাহলে
যদি দেখি কেউ গীবত করতেছে আমরা তাকে মাথায় হাত বুলিয়ে বলবো বাবা কারো গীবত করা ভালো নয়। তো এরপরেও যদি সেই লোকটি না মানে না বুঝতে চায় তখন আমরা এই জায়গা থেকে পলায়ন করব। কেননা এখন নয় আর যুদ্ধ, কেননা আমরা যদি যুদ্ধ করি তাকে মারধর করি তাহলে সেই জিনিসটা আরেক দিক চলে যাবে। শেষে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে হে দোস্ত আপনার বলা আপনি বলুন, যদি কেউ না শোনে কেউ না মানে তাহলে সেটার খেসারত সে দেবে এবং আমি হেদায়েতের মালিক, সে যদি হেদায়েত প্রাপ্ত হয় আপনার কথাতেই হবে, আর যদি বকাঝকা করা হয় আর যদি তাকে মারপিট করা হয় তাহলে সে পথে আসবে না, সুতরাং আপনার বলা আপনি বলে যান। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেহ ত্যাগ করে চলে গেছেন, কিন্তু এখন দেহ ত্যাগ করে তার আত্মাটা কোথায় আছে? তার আত্মাটা এখনও ওলিয়া ওলিয়াদের মধ্যে বিরাজমান আছে। একজন ওলির মুখ দিয়ে তিনি কথা বলেন, একজন কামেল সাধকের মুখ দিয়ে তিনি কথা বলেন, তবে তিনি এখন সাধকদের মধ্যে, সাধুদের মধ্যে এবং পরেশগারের মধ্যে, ওলি আউলিয়াদের মধ্যে তিনি বেঁচে আছেন। একজন ওলি আউলিয়াকে যদি আমি সেবা করি তাহলে মনে করতে হবে আমি রাসুলকে করলাম, আর যখন রাসুলকে করলাম মনে করতে হবে আমি আল্লাহকে করলাম। হে জগতবাসী, ছোট ভিডিও করলে অনেকেরই ভালো লাগে যে বড় ভিডিওটা দেখতে সমস্যা হয়, তো আজ ছোটোখাটো ভিডিও করলাম। তো আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।